বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর একটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম। এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির একটি অংশ মাত্র। প্রান্তিক এই গ্রামটির বিশেষ পরিচয় শেরপাই শিল্পের জন্য। শেরপাই একটি পুরনো বাংলা শব্দ। এখানে শের বলতে মাপের পরিমাণকে বোঝানো হয়েছে। গ্রাম বাংলায় কয়েক দশক আগে পর্যন্ত দানাশস্য পরিমাপের জন্য শের ব্যবহার করা হতো, যা অধিকাংশ ক্ষেত্রেই বেদ দিয়ে তৈরি ছিল। তবে কিছু ক্ষেত্রে এই শের ধাতু দিয়েও তৈরি হতো, আর শেরপাইয়ের পাই এসেছে সম্ভবত পোয়া থেকে। এটিও একটি পরিমাপের একক। শের ও পোয়া উভয় মিলিয়ে হয়েছে শেরপাই, যা একটি ধাতুর পাত্র বিশেষ। যদিও এই শের ও পোয়া বা শেরপাইয়ের চল এখন আর নেই, তবে এককালের সস্তার এই শেরপাই আজ আভিজাত্য ও শৌখিনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভাবতে অবাক লাগে, বর্তমানে এই শেরপাই আজ সমগ্র বঙ্গদেশের মাত্র একটি স্থানেই তৈরি হয়, আর সেটি হলো এই লোকপুর গ্রামে। গ্রামটির বাসিন্দা ভোলানাথ কর্মকার ও তার পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি শেরপাই তৈরির বিভিন্ন সামগ্রী। সামগ্রীগুলি অধিকাংশই কাঠ, লোহা ও পাথর দিয়ে তৈরি। কিভাবে শেরপাই তৈরি করতে হয় ব্যাপারটি আমাদের বুঝিয়ে দিলেন শিল্পী ভোলানাথ কর্মকার। আগে কাঠের কাজটা করতে হয়, কাঠের কাজটা আগে কাঠের কাজটা করে, হ্যাঁ, তারপরে পিতলের কাজটা করতে হয়। এই পিতলে এটা মেপে ঠিক এই মাপ করে কেটে সেটাকে সাইড করে নিয়ে আবার এটা আবার এখানে ঝাল হবে, এই খাটাতে ঝাল হবে, সেই ঝাল করে মেটে এরকম করে বসায়, তারপরে পিতলের কাজটা হবে, পিতলের কাজটা করে তারপরে ছোলাই কাজটা হবে, ছোলাই কাজ হবে, তারপরে এগুলো প্রত্যেকটা একটি করে নকশা তৈরি কাজ হবে, এগুলো নকশার কাজ হবে, নকশার কাজ হয়ে তারপরে আরও সব পাতফুল আছে, প্রত্যেকটা এগুলো এরকমভাবে প্রত্যেকটা একটি করে পাতফুল বসবে, নানারকম সাইজের কাজ করে তারপরে আবার পালিশ হবে, পালিশে ফিনিশিং হবে, তারপরে এই রংটা আছে, এই রংটা, হ্যাঁ, এই রংটা বাড়িতেই তৈরি করি ভুষো কালি দিয়ে, এখানে কোনো কেমিক্যাল নাই, ভুষো কালি দিয়ে রংটা তৈরি করি, কেনা রং নয়, এটা নিজে তৈরি করি রংটা করি। ভোলানাথ কর্মকারের পরিবারও এই শিল্পের সঙ্গে যুক্ত। শিল্পীর কঠোর পরিশ্রমে ও নিখুঁত পরিকল্পনায় তৈরি হচ্ছে একটির পর একটি শেরপাই। ভোলানাথ কর্মকার তার কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন বেশ কয়েকবার। 2014 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন হস্তশিল্প পুরস্কার।